আসসালামু আলাইকুম। পদার্থের গাঠনিক ধর্ম, ঢাকা বোর্ড, 2019। একটি দৃঢ় অবলম্বন হতে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার এ ও বি ঝুলিয়ে তার দ্বয়ের নিচে 10 কেজি ভর ঝুলানো হলো। ফলে এ তারটির দৈর্ঘ্য 7% ও বি তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। তো এখানে একটা এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন। দৃঢ় অবলম্বন থেকে দুইটা তার এ আর বি দুইটাতেই হচ্ছে 10 কেজি ভরের বস্তু ঝুলানো হয়েছে। এর ফলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 7% আর বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় হচ্ছে 8%। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে, বি তারটির একক আয়তনে বিভব শক্তি কত? বি তারের একক আয়তনের বিভব শক্তি কত? তো একক আয়তনের বিভব শক্তির সূত্র আমরা কি জানি? একক আয়তনের বিভব শক্তি এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। এটা হচ্ছে সূত্র, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। তো এখানে কি কি দেওয়া আছে? তো এখানে দেওয়া আছে যে দুইটাতেই হচ্ছে 10 কেজি ভর ঝোলানো হয়েছে আর বি তারটি দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পিরন এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে এটাকে আমরা ছোট হাতের এল ডিভাইড কি বড় হাতের এল লিখতে পারি, হাফ ইন্টু এফ বাই এ। তো এফ এর মান 10 কেজি ভরের বস্তু ঝুলানো আছে, তাহলে এফ এর পরিবর্তে আমরা এমজি লিখতে পারি। এমজি ডিভাইড হচ্ছে এ ইন্টু ছোট হাতের এল ডিভাইড হচ্ছে বড় হাতের এল। এমজি ভর হচ্ছে 10, জি এর মান 9.8, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এটাকে যদি আমরা মিটার স্কোয়ার নেই কি হবে? 10⁻⁶ মিটার স্কোয়ার। এর কারণ কি? 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10⁻⁶ মিটার স্কোয়ার। বর্গ করলে তাহলে এটা হচ্ছে মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার কী হবে? 1/10⁶ বা 10⁶। তাহলে এমজি ডিভাইড এ হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স। ছোট হাতের এল কি হবে? যেহেতু দৈর্ঘ্য বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পায়, তার এটা কোন টুকুর 8%? বড় তারের দৈর্ঘ্যের 8%, তার মানে হচ্ছে উপরে 8 ইন্টু বড় হাতের এল ডিভাইড কি 100। তাহলে 0.8 L, 0.08 L হবে। তাহলে 0.08 L ডিভাইড হচ্ছে এল, এল এল কাটা। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 0.08 শুধু ইকুয়াল ভাগ হচ্ছে 10⁻⁶। 10⁻⁶ 3 লাখ ইএনজিতে যদি চাপ দেই 3.92 ইন্টু 10⁻⁶, তাহলে 3.92 ইন্টু 10⁻⁶ জুল। একক আয়তনে বিভব শক্তির মান পেয়ে গেলাম আমরা। বি তারের ক্ষেত্রে একক আয়তনে বিভব শক্তির মান পেলাম 3.92 ইন্টু 10⁻⁶ জুল। এরপর বড় হাতের ঘ, এটাতে কি বলা হয়েছে? সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াং এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ কর। এ আর বি তার দুইটাতেই যদি সমান বল বা সমান ভার প্রয়োগ করা হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াং এর গুণাঙ্কের কী সম্পর্ক, সেটাই আমাদের এক্ষেত্রে নির্ণয় করতে হবে। তাহলে এখানে সমান বলের কথা বলা আছে, তো দুইটার ক্ষেত্রে যদি আমরা অনুপাতের কথা চিন্তা করি, ওয়াই এ ডিভাইড হচ্ছে ওয়াই বি। ওয়াই এ মানে হচ্ছে এ এ তারের ইয়াং গুণাঙ্ক, আর বি ওয়াই বি মানে হচ্ছে বি তারের ইয়াং গুণাঙ্ক। এটাই যদি কলটা আমরা কি লিখতে পারি, ওপরে হচ্ছে এফ এ বড় হাতের এল এ ডিভাইড হচ্ছে নিচের ছোট হাতের এল এ ইন্টু কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বি তারের ক্ষেত্রে নিচের যে এল বি ইন্টু এ বি এটা ছিল সেটা উপরে চলে যাবে, আর বড় হাত এফ বি ইন্টু এল বি এটা নিচে থাকবে, এটা উপরে চলে যাবে নিচেরটা, আর এটা নিচে চলে আসলো, উল্টে গেল। এখন এখানে বলা আছে যে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ভিন্ন তার। তাহলে দুইটারই দৈর্ঘ্য 200, তাহলে এখানে এল এ আর এল বি এই দুইটাকে আমরা কেটে দিতে পারি।
আর সমান ভর বলছে, সমান বল প্রয়োগ বলছে, তাহলে এফ এ এফ বি এই দুইটাও কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে এল বি ইনটু এ বি, আর নিচে হচ্ছে এল এ ইনটু এ এ। এল বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে এল বি হচ্ছে 8% বৃদ্ধি পায়, বা 0.08 এল বড় হাতের এল ইনটু বি ইনটু, এখানে আছে হচ্ছে এ বি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রে কি সমান? ও, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে দুইটার ক্ষেত্রে 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে এক্ষেত্রে এ বি এ এ এটাও কাটতে পারি, তাহলে উপরে হচ্ছে 0.08 এল বি আর নিচে হচ্ছে 0.07 এল এ। এখন দুইটারই আদি দৈর্ঘ্য এল বি এল এ দুইটার মান সমান, এল এ যেহেতু এল বি, তাহলে এই দুইটাকে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে ওয়াই এ ডিভাইড ওয়াই বি এটা ইজ ইকুয়াল টু 0.08 ডিভাইড 0.07, তার মানে ওয়াই এ এর ইয়াং গুণাঙ্কের মান ওয়াই বি অপেক্ষা বেশি, ওয়াই এ তারের ইয়াং গুণাঙ্কের মান ওয়াই বি তারের অপেক্ষা বেশি, কারণ এটা 0.08 আর এটা হচ্ছে 0.07। দৈর্ঘ্য বৃদ্ধি কোনটা বেশি ঘটছিল? বি তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পায় আর এ তারের দৈর্ঘ্য হচ্ছে 7% বৃদ্ধি পায়, তার মানে দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি হয় তার ইয়াং গুণাঙ্কের মান তত কম হয়। বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কিন্তু বি তারের ইয়াং গুণাঙ্কের মান কম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ইয়াং গুণাঙ্ক যত বেশি দৈর্ঘ্য বিকৃতি তত কম, গুণাঙ্ক যত বেশি তত দৈর্ঘ্য বিকৃতি কম হয়। তাহলে এখানে আমাদের কোশ্চেন ছিল যে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াংয়ের গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, তাহলে দৈর্ঘ্য বাড়লে ইয়াং গুণাঙ্ক হ্রাস পাবে, দৈর্ঘ্য কমলে ইয়াং গুণাঙ্কের মান বৃদ্ধি পাবে। তো এখানে আমরা দেখলাম যে ওয়াই এ এটার ইয়াং গুণাঙ্কের মান কী হবে, ওয়াই বি অপেক্ষা বেশি, এখানে ক্যালকুলেশন করে আমরা ওয়াই এর মান বেশি পেয়েছি, কিন্তু আবার বি তারটা হচ্ছে 8% বৃদ্ধি পায়, এ তার 7% বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি যদি কম হয় তার ইয়াং গুণাঙ্কের মানও বেশি হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।